ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ ইনস্টিটিউট অব বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমি তোমাদের গণিতের তিপ্পান্ন পৃষ্ঠার অর্থাৎ চতুর্থ অধ্যায়ের তোমাদের মৌলিক উৎপাদকের গাছ নামক যে একটি অধ্যায় আছে এই অধ্যায়ের আমি তিপ্পান্ন পৃষ্ঠার বেশ কিছু গসাগু অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোকে সমাধান করতেব এখানে দেখো এই গসাগোটা এখানে কি বলে দেওয়া আছে কীভাবে গোসাগরগুলো করতে বলছে আমি গত গতদিন অর্থাৎ গত ক্লাসে তোমাদের তিন প্রক্রিয়ায় অর্থাৎ তিনভাবে তোমাদের এই গসাগু নির্ণয়ের পদ্ধতি আমি শিখিয়ে দিয়েছিলাম তার মধ্যে এখানে একটি নির্দিষ্ট করে দিয়েছে একটি একটি প্রক্রিয়া যেমন গসাগর খেলার মাধ্যমে মৌলিক উৎপাদকের গাছের চিত্র মানে ডায়াগ্রাম মৌলিক উৎপাদকের গাছ তৈরি করে গাছের চিত্র আমি গতদিন তোমাদেরকে দেখিয়েছিলাম এইভাবে এভাবে এরো দিয়ে দিয়ে যে যেভাবে হোক এখন অঙ্কটা দেখাবো আবার চিত্র ব্যবহার করে সংখ্যাগুলোর গশাগণিন করো তাহলে আমাদেরকে এই পাঁচটি অঙ্ক আছে পাঁচটি এখন আমাদের মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে গশাগণিন করতে হবে গতদিন আমি গাছের সাহায্যে দেখিয়েছিলাম ইউক্লেডীয় পদ্ধতিতে দেখিয়েছিলাম এছাড়াও মৌলিক মৌলিক উৎপাদক না গুণনীয়কের সাহায্যে কীভাবে গসাগো নির্ণয় করা হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সেটিও তোমাদেরকে দেখিয়েছিলাম তিনটি পদ্ধতি আমি তোমাদেরকে সেদিন দেখিয়েছি তার মধ্যে আজকে আমি তোমাদের শুধুমাত্র মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে এটি ব্যবহার করতে বলছি এবং সেটি করব ও না এখানে আরও একটি কথা বলছে নিচে দেখো এবার গুণনীয়কের তালিকা তৈরি করে সংখ্যাগুলোকে সংখ্যাগুলোর গশাগো নির্ণয় ও যাচাই করো মানে আমরা মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে যে অঙ্কটা করব সেটা যে ফলাফল আসলো আমাদের গণনিয়োগের তালিকা তৈরি করেও ঠিক একই গসা গো আসে কিনা সেটি আমাকে বের করতে বলছে এবং যাচাই করতে বলছে তার মানে এটাকে আমাদের আমি গতদিন তিনটি পদ্ধতি শিখিয়েছিলাম আজ আমাদের বলছে দুটি পদ্ধতিতে অঙ্কটিকে সমাধান করার জন্য আগে একটি পদ্ধতিতে সমাধান করে পরবর্তীতে আরেকটি পদ্ধতিতে আমাদের ওইটাকে যাচাই করা না সঠিক হলো কিনা। তো দেখি আমরা অঙ্কটা কীভাবে করা যায় খুব দ্রুত অঙ্ক অঙ্কগুলো করে ফেলব যেহেতু অনেকগুলো পাঁচটি অঙ্ক পাঁচটি অঙ্ককে যদি দুইভাবে অর্থাৎ দুই নিয়মে দেখাতে চাই তাহলে একটু সময় বেশি লেগে যাবে এই জন্য আমরা একটু দ্রুততার সাথে অঙ্কগুলোকে সমাধান করব আশা করি বুঝতে পারবে বুঝিয়েই আমি সমাধা করব সেক্ষেত্রে দেখো এক নাম্বার এখানে আমাদের সংখ্যা দেওয়া আছে হলো আটাশ চব্বিশ দুটি সংখ্যা দেওয়া আছে এখন এই দুটি সংখ্যাতে সংখ্যাকে আমাদের মৌলিক উৎপাদকের গাছ তৈরি করতে হবে আগে আমরা আটাইশ দিয়ে করি আটাশকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে কত হয় আটাইশকে দুই দিয়ে ভাগ দিলে চোদ্দো দুগুণে আটাইশ এবার এই চোদ্দোকে যদি আমি দুই দিয়ে ভাগ দিই তাহলে কত হবে সাত দুই একটি মৌলিক সংখ্যা দুই মৌলিক সংখ্যা সাত ও মৌলিক সংখ্যা তাহলে তিনটি মৌলিক সংখ্যা পেয়ে গেলাম সাতকে আর ভাঙানো যায় না এবার আসবো আমরা চব্বিশে চব্বিশকে দেখো আমি যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত পাওয়া যাবে বারো এই বারোকে আমি যদি আবার দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো করত ছয় ছয়কে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো করত তিন আমাদের কিন্তু একটি মৌলিক উৎপাদকের গাছ এই আর একটি মৌলিক উৎপাদকের গাছ এখানে দুই 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 তিন এই সবগুলি কিন্তু মৌলিক উৎপাদক ঠিক আছে এগুলো আমাদের বের হয়ে গেল এখন এই মৌলিক উৎপাদকের গাছ হতে আমাদেরকে বলছে গসাগু নির্ণয় করার জন্য তার আমি গতদিন তোমাদেরকে দেখিয়েছিলাম এই মৌলিক উৎপাদকের গাছগুলোর মধ্যে থেকে যে সমস্ত মৌলিক উৎপাদক উভয় সংখ্যার মৌলিক উৎপাদকের মধ্যে কমন মানে মিল সেই সংখ্যাগুলোকে যোগ করে আমরা আনব কি গসাগু বা লসাগু যেটাই বলুক না কেন আমরা সেটি তৈরি করব যেমন সেক্ষেত্রে আমি দেখো এখন এক নম্বরে আমি দেখাই এখানকার এই দুই এই দুইয়ের সাথে এখানকার এই দুইয়ের কিন্তু মিল আছে তাই না তাহলে এই দুইটিকে আমি যদি একত্রিত করি দুইকে এবং দুইকে একত্রিত করে আমি এখানে লিখতে পারি একটা দুই ওকে একইভাবে দেখো এখানে আছে আমাদের আরও একটা দুই এই একটি দুই আছে এই দুইয়ের সাথে এখানকার এই দুইকে যদি মিলাই তাহলে দেখো এখান থেকে দুই এখান থেকে দুই এই দুইটাকে আমরা কমন অর্থাৎ দুই জায়গাতেই মিল এর জন্য আমি আর একটা লিখতে পারি দুই তাহলে একটি দেখো লাল কালি দিয়ে যেটা আমি ইন্ডিকেট করলাম সেটিকে লিখলাম লাল কালি দিয়ে সবুজ কালিটা লিখলাম সবুজ কালি দিয়ে তো পরীক্ষার হলে তো তোমরা বিভিন্ন কালি কালার নিতে পারবে না সেক্ষেত্রে কালো কালি দিয়ে সবগুলো করলেই হলো আমি তোমাদেরকে বোঝানোর জন্য বিভিন্ন কালি ব্যবহার করছি এবার এখানে আছে সাত সেই সাতের সাথে এখানে কি কোনো সাত আছে নাই মিল নাই আবার এখানে দুই আছে দুইয়ের সাথে এখানে বাড়তি দুই নাই কারণ আমাদের এই দুইটি দুই ছিল দুইটি তো মিলেই গেল এই দুইয়ের জোড়া এখানে নেই তিনের জোড়া এখানে নেই বা সাতের জোড়া এখানে নেই তার আমরা এই দুইটা দুই পেয়ে গেলাম শুধু তাহলে এখন আমরা উত্তরটা লিখবো কি দুই এখান থেকে আমরা একটি দুই পেলাম লালের দেখো লালটাকে আমি এখানে বক্স করে দিতে পারি একটি বক্স করে দিলাম একইভাবে সবুজটাকে আমি একটি বক্স করে দিই এই দুইটি দুইকে সমন্বিত করে আমি একটি না করব তাহলে লিখব সুতরাং গসাগো গসাগুয়ের নিয়ম জানি আমরা এই দুই গুণন এই দুই তাহলে দুই দুগুণে কত হয় চার এটি অ্যান্সার ওকে তাহলে আমাদের এক নাম্বারটা কিন্তু হয়ে গেল এখন এই এক নাম্বারটাই আমাকে আবার বলছে গুণনীয় তালিকা তৈরি করে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় ও যাচাই করো তাহলে এটা আমাদের মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে এ কথাটা আমরা এখানে লিখে নিতে পারি ইচ্ছা করলে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে গ সাগনের নয় এটা আমরা করলাম ঠিক আছে একইভাবে এখন এই অঙ্কটা কি আমি আবার করব কি এটা কিসের সাহায্যে করছে গুণনীয় সাহায্যে আবার এটিকেই গুণনীয়কের সাহায্যে তাই না আমি একটু ভিন্ন না হয় এটি দিয়েই লিখি গুণনীয় সাহায্যে গসাগু নির্ণয় গসাগু নির্ণয় ঠিক আছে এখন গুণনীয় সাহায্যে মানে আমরা এটাকে কীভাবে গুণনিয়ক বের করবো কীভাবে এটা কিন্তু গতদিন তোমাদেরকে দেখিয়েছিলাম তাহলে আটাইশকে আমরা লিখব এই জিনিসগুলোই আবার লিখব আমরা লিখতে পারি এক গুণন আটাইশ এটিকে দুই গুণন চোদ্দ দুই দিয়ে চোদ্দোকে গুণ করলে আটাইশ পাওয়া যায় তিন দিয়ে আঠাইশকে ভাগ করা যায় না চার দিয়ে না পাঁচ চার দিয়ে যায় হ্যাঁ তাহলে চার গুণন সাত চার সাত আটাইশ পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে যায় না একইভাবে চব্বিশকে আমরা লিখতে পারি এক গুণন চব্বিশ দুই গুনন বারো তিন গুণন আট চার গুণন ছয় এনা 424 চার ছয় তার মানে তিন আটা চব্বিশ বারো দুগুণে চব্বিশ চার ছয় চব্বিশ তাহলে এখন আমরা লিখবো সুতরাং আটাইশ এর আটাইশের নিয়োগ এক দুই চার সাত চোদ্দো আটাইশ এক দুই চার সাত চোদ্দো আটাশ চোদ্দো আটাইশ ঠিক আছে একইভাবে এখন দেখো চব্বিশের গুণনীয় চব্বিশের গুণনীয় এক দুই তিন চার এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ এই সবগুলো এখন এই সবগুলোর মধ্যে মিল আছে কোনটা মানে সাধারণ গুণনিয়োগ কোনটা আসা তার লিখিম চব্বিশ ও বা ও চব্বিশ এর সাধারণ গুণনিয়োগ সাধারণ মানে কি মিল আমি এখানে মিলটা তোমাদের লাল কালি দিয়ে আমি দেখাই দিই কিন্তু তোমরা পরীক্ষার হলে এটার দরকার নেই যেমন এই একের সাথে এক এটা কি মিল না দুইয়ের সাথে দুইও মিল আছে তিনের মিল নাই কিন্তু চারের সাথে চার মিল আছে আর ছয়ের সাথে এখানে ছয় নাই আট নাই বারো নাই চব্বিশ নাই আর কোনোটাই নেই তাহলে এই তিনটা মিল আছে আমাদের এক দুই এবং চার এ না তাহলে সাধারণ নিয়োগ কত সাধারণ গুণ গুণনিয়োগ মানে কি কমন নিয়োগ কত এক দুই চার তাহলে সাধারণ নিয়োগ বের হয়ে এটা আমাদের বের হলো গুণনিয়োগের তালিকা আর এটা হলো সাধারণ নিয়োগ আর এই সাধারণ নিয়োগগুলোর মধ্যেও যেটা সবচেয়ে বড় সেটি হলো গসাগু তাহলে গসাগু মানে কি গরিষ্ঠ সাধারণ নিয়োগ তাহলে এখন লিখবো সুতরাং গসাগু গসাগু কত আমাদের এখানে সবচেয়ে বড় যেটা তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের মধ্যে গরিষ্ঠ গরিষ্ঠ মানে কি বড়ো বড়ো কোনটা চার তাহলে আমাদের গসাগু হলো চার এটি আনসার ঠিক আছে তাহলে আমরা গসাগুটা দুইভাবে বের করলাম তাহলে এখানে আমরা প্রথম পদ্ধতিতে মৌলিক উৎপাদকের গাছে সাহায্য পেলাম চার আবার সাধারণ গুণনীয়কের তালিকা তৈরি করে সেখান থেকেও গসাগু পেলাম চার তাহলে দুটি পদ্ধতিতেই এক আমাকে যাচাই করতে বলছে যাচাই করে এখানে নিচে লিখে দিতে পারো দুটি পদ্ধতিতেই গসাগো নির্ণয় গসাগো চার সুতরাং নির্ণয় গসাগোটি সঠিক এরকম করে লিখে দিতে পারো না দিলেও সমস্যা নেই শেষ আমাদের এক নম্বরটা হয়ে গেল এবার আমি দুই নাম্বারটায় চলে যাই দেখো দেখুন দুই নম্বর অঙ্ক দুই নাম্বার আমাদের আছে পঁয়ত্রিশ পঁচিশ একশো পাঁচ পঁয়ত্রিশ পঁচিশ একশো পাঁচ তিনটে এখন এই তিনটির মধ্যে আমাদের আমরা প্রথম পদ্ধতি কী করলাম মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে তাহলে আমরা লিখি মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে গসাগ নির্ণয় পঁয়ত্রিশের মৌলিক উৎপাদকের গাছ কী পঁয়ত্রিশকে আমরা কত দিয়ে ভাগ করতে পারি পাঁচ দিয়ে পাঁচ দিয়ে ভাগ দিলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ শেষ আর যায় না দুইটি মৌলিক উৎপাদক পেয়ে গেছি পঁচিশকে পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ দিলে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ এটাও আমরা মৌলিক উৎপাদক পেয়ে গেছি তার মানে এখানে আর এই দুটিকে ভাগ করা যায় না এবারে একশো পাঁচ একশো পাঁচকে আমি যদি পাঁচ দিয়ে তিন দিয়ে ভাগ দিই ফার্স্টে তিন দিয়ে যেহেতু যায় তিন দিয়ে ভাগ দিলে তিন পঁয়ত্রিশে একশো পাঁচ পঁয়ত্রিশকে আমি যদি আবার পাঁচ দিয়ে ভাগ দিই পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে তিন পাঁচ সাত তিনটি মৌলিক উৎপাদক পেয়ে গেলাম আমরা এখন এই মৌলিক উৎপাদকের মধ্যে থেকে আমরা বের করব কোনটি কোনটি মিল আছে এখানে দেখো আমাদের এখানকার এই পাঁচ এখানকার একটি পাঁচ এখানকার একটি পাঁচ তাহলে তিন জায়গারই আমরা তিনটে পাঁচ নিয়ে নিলাম ঠিক আছে এই পাঁচ পাঁচ এখানকার পাঁচ এই তিনটে পাঁচ নিয়ে আমরা একটা পাঁচ পেয়ে গেলাম শেষ পাঁচ টাকা আমি বক্স দিয়ে দিই এবার এখানকার সাত আছে এখানে সাত আছে কিন্তু মাঝখানেরটাই নাই এখানে পাঁচ আছে অন্য আর কোনোটাই মিল নাই তাহলে তিন জায়গাতেই কমন এরকম একটি সংখ্যা পেয়ে গেলাম সেটাই হলো পাঁচ তাহলে এইটি হলো আমাদের গসাগো তাহলে এখানে আমরা লিখে দেব সুতরাং নির্ণয় গসাগো পাঁচ শেষ এবার এটিকে আমরা ভিন্নভাবে অর্থাৎ আরেকটি হলো মৌলিক উৎপাদকের গাছ গেলো এখন আমরা বের করব গুণনীয় সাহায্যে আবার এটিকে লিখি তোমরা তো ডান পাশে করবে না তোমরা এটা লিখলে তারপরে নিচে নিচেই করে যাবে আমি তোমাদেরকে জাস্ট পাশাপাশি দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র তাহলে এখানে লেখে আমরা গুণনীয়ের সাহায্যে গসাগুন নয় গসাগু গুননিয়োগের সাহায্যে গসাগু নির্ণয় দেখো এখন পঁয়ত্রিশের গুণনীয়ক আমি গুণনিয়োগের তালিকা ওইভাবে গুণ দিয়ে দিয়ে এর আগের বার যেরকম বের করছি ওইভাবে করতে পারি দেখো পঁয়ত্রিশ সমান সমান আমরা জানি এক গুণন পঁয়ত্রিশ পাঁচ গুণন সাত একইভাবে পঁচিশ সমান সমান এক গুনন পঁচিশ পাঁচ গুনন পাঁচ একশো পাঁচ এক গুন একশো পাঁচ তিন 5 পঁয়ত্রিশ পাঁচ গুনন পাঁচ দশ পাঁচ একে পাঁচ একুশ সাত দিয়ে ওইটাকে যায় হয়তোবা সাত একে সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ হ্যাঁ সাত দিয়ে সাত একে সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাত এবার আট দিয়ে যায় না নয় দিয়ে যায় কি না দেখি নয় একে নয় দশ একে পাঁচ পনেরো না নয় দিয়ে যায় না তাহলে এইটাই তাহলে এখন আমরা লিখবো সুতরাং পঁয়ত্রিশ এর কত এক পাঁচ সাত পঁয়ত্রিশ এক পাঁচ এর গুণনীয় কত এক পাঁচ পঁচিশ এক পাঁচ পঁচিশ এখানে কিন্তু পাঁচ দুইবার আছে যেন কিন্তু আমরা পাঁচ দুইবার লিখলাম না এক পাঁচ আবার পাঁচ পঁচিশ ওটা না আমরা কিন্তু গুণনীয়গুলো এইভাবে যাচ্ছি তাই না তাহলে এক পাঁচ একইভাবে একশো পাঁচের এক তিন পাঁচ সাত পনেরো একুশ পঁয়ত্রিশ একশো পাঁচ কত এক তিন পাঁচ সাত পনেরো একুশ পঁয়ত্রিশ একশো পাঁচ এই তো এখন এই সবগুলোর মধ্যে সাধারণ গুণনিয়োগ তাহলে এখন আমরা লিখব পঁয়ত্রিশ পঁচিশ এবং একশো পাঁচের সাধারণ গুণনিয়োগ কত কত সাধারণ গুণনিয়োগ মানে কি মিল মিল আছে কোনটা কোনটা দেখো তো এখানে আমাদের কোনটা কোনটা মিল আছে এই এক সব জায়গাতেই আছে এক সব জায়গাতেই আছে না আবার এই পাঁচ সব জায়গাতেই আছে তিন এখানে আছে কিন্তু ওখানে নাই পঁচিশ আর কোনোটার সাথে কোনোটা মিল নাই তাহলে আমাদের দুইটি মাত্র সাধারণ গণনীয় তাহলে লিখি পঁয়ত্রিশ পঁচিশ এবং একশো পাঁচের পঁয়ত্রিশ পঁচিশ ও একশো পাঁচ এর সাধারণ গুণনিয়োগ এক পাঁচ এই দুইটির মধ্যে সবচেয়ে বড় কোনটা পাঁচ তাহলে আমাদের গসাগু পাঁচ তাহলে গসাগু মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ তাহলে সুতরাং গসাগু পাঁচ এটি আনসার ঠিক আছে তাহলে আমরা দুটি পদ্ধতিতেই গসাগণ না করলাম গশাগনি না করে আমাদেরকে বলছে নির্ণয় করো ও যাচাই করো তাহলে নির্ণয় করে যাচাই করে দেখলাম আমরা দুইটাই সমান তাহলে এখানে যাচাই করো যেহেতু বলছে তাহলে কিছু কথা লিখতে হয় কিন্তু সেই কথাটা কি লিখতে পারি আমার এখানে জায়গা নাই আমি এক কাজ করি এখানে তোমাদের একটু লিখে দেই তোমরা যেন পরবর্তীতে সেই লেখাটুকুই লিখতে পারো ঠিক আছে আমি একটু লিখে দিই এটা কিন্তু এখানে হবে আমি কিন্তু এই লাস্টে সেকেন্ড টাইম যে আমরা করলাম এটা নিচে হবে তাহলে লিখবো আমরা মৌলিক উৎপাদকের গাছ ও গুণনীয় এখানে লেখাটা আঁটবে না আমি একটু অন্য একটা পেজই নেই তোমাদেরকে সুন্দর করে একটু দেখিয়েই দিই তাহলে এখানে আমরা লিখবো মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে ও মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে ও গুণনীয়কের সাহায্যে গুণনৈক্য সাহায্যে এই উভয় পদ্ধতিতেই গসাগু পাওয়া যায় পাঁচ সুতরাং নির্ণয় গসাগু সমান সমান পাঁচ যা সঠিক আমাদের যাচাই করতে বলছে যাচাই করে সঠিক না ভুল সেই জিনিসটা আমাদের দেখাতে হবে যদি দেখতাম যে না এক পদ্ধতি এরকম হলো আর এক পদ্ধতিতে অন্য রকম হলো তাহলে বলতাম হ্যাঁ আমার এটা সঠিক হয় নাই কোনো না কোনো পদ্ধতিতে ভুল হয়েছে কারণ আমাদের অঙ্ক করার সময় কোনো না কোনো জায়গায় আমি ভুল করছি যদি দেখতাম দুইটি এক হয় নাই আর এক হয়েছে মানে আমাদের এটা সঠিক হয়েছে আমার কোথাও ভুল হয় না আমি নিশ্চিত হয়ে গেলাম এই তো তাহলে আমাদের এখানে দুইটি অঙ্ক হলো এবার তিন নম্বর অঙ্কটা দেখো তিন নম্বর অঙ্কটা আমি অন্য একটি পেজে করি তিন নাম্বার অঙ্কে আমি কি আর এরকম মন্তব্য লিখবো না মন্তব্যগুলো একই মন্তব্য আসবে প্রতিটি অঙ্কে আমি দ্রুত খালি তিন নম্বরটা করে যাই দেখো তিন এখানে আছে পঁয়তাল্লিশ আঠারো নিরানব্বই তাই না তাহলে ওই আগের লেখায় একই মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে গসাগরি নয় গাছের সাহায্যে নির্ণয় তাহলে এখন মৌলিক উৎপাদকের গাছ বের করব পঁয়তাল্লিশকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিন পনেরো পঁয়তাল্লিশ এটাকে আবার তিন দিয়ে দিলে তিন পাঁচে পনেরো আর যায় না আঠারোকে আঠারোকে দুই দিয়ে ভাগ করলে থাকে নয় এটাকে আবার তিন দিয়ে ভাগ করলে থাকে তিন নিরানব্বইকে নিরানব্বইকে তিন দিয়ে ভাগ করলে তিন নয় তিন নয় মানে তিন তিনে নয় তিন তিনে নয় তেত্রিশ তেত্রিশকে আবার তিন দিয়ে ভাগ দিলে তিন এগারো এই তো শেষ এখন আমাদের সেই আগের প্রসেস এখান থেকে যেটা যেটা মিল সেই মিলগুলোকে আমরা একত্রিত করব শুধুমাত্র দেখো এখানকার এই একটি তিন এখানকার একটি তিন এখানকার একটি তিন মিলে গেল তাহলে এই তিনটা তিনকে আমরা এক সঙ্গে করে ফেললাম ঠিক আছে এই তিনটা তিনের সমন্বয়ে আমরা পেয়ে গেলাম একটা তিন এবার আরও তিনটে তিন আছে দেখো এখানকার এই তিন এখানকার এই তিন এখানকার এই তিন এই তিনটে তিন আবার মিলে গেছে মিলে যাওয়াতে আমি কি করলাম এই তিন 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 এই তিনটে তিনের সমন্বয়ে আরেকটি তিন পেয়ে গেলাম তাই না এবার এখানে পাঁচ আছে কিন্তু এদিকে আর পাঁচ নাই এখানে দুই আসে আর কোথাও দুই নাই এগারো আছে আর কোথাও এগারো নাই তাহলে এই তিন আর তিন এই দুইটির গুণ ফলই হবে আমাদের নির্ণয় গসাগো এই তো আমরা কিন্তু মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে এভাবেই করছি এটা কিন্তু সহজ পদ্ধতি খুব সুন্দর একটা গাছ বানিয়ে খুব সহজেই করে ফেলা যায় কিন্তু মৌলিক গুণনীয় সাহায্যে যেটা সেটি কঠিন কিন্তু এর চাইতে এই দুটি পদ্ধতির চেয়েও আরও সহজ হল ইউক্লিডীয় পদ্ধতি আমরা তো ইউক্লিডীয় পদ্ধতিতে শেখাবো পরে এর পরবর্তী পৃষ্ঠাতেই দেখো চুয়ান্ন পৃষ্ঠাতেই ইউক্লিডীয় পদ্ধতি আছে আমরা সেখানে শেখাবো কিন্তু তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত ইউক্লিডীয় পদ্ধতিটা এখানে নাই কিন্তু এই দুটি পদ্ধতির মধ্যে তুলনামূলকভাবে এটি সহজ এটার চেয়েও আরও সহজ হলো ইউক্লিড ইউক্লিডীয় পদ্ধতি তাহলে এখন লিখব সুতরাং নির্ণয় গসাগু। কত এই দুইটা তিনের গুণফল ফল তিন গুণন তিন সমান সমান নয় এটি অ্যান্সার ওকে এবার আসবো আমরা বিকল্প পদ্ধতি বিকল্প পদ্ধতি মানে কি ওই গুরু সাহায্যে এটা কি এবার গুণনিয়োগের সাহায্যে গসাগর নির্ণয় দেখো এখন এই গুণনিয়োগ নির্ণয় করতে হলে আমাদের এখানে কী কী আছে পঁয়তাল্লিশ আঠারো নিরানব্বই তাহলে পঁয়তাল্লিশকে আমরা লিখতে পারি কি পঁয়তাল্লিশ সমান সমান এক গুণন পঁয়তাল্লিশ এটাকে দুই দিয়ে ভাগ করা যায় না কিন্তু তিন দিয়ে যায় তিন পনেরো পঁয়তাল্লিশ এটাকে পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ নং পঁয়তাল্লিশ সাত দিয়ে যায় পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ না যায় না তাহলে এটাই এবার আসি আঠারো দেখো এই আঠারো ক্যামেরা লিখতে পারি এক গুন আঠেরো দুই গুনন নয় তিন গুনন ছয় তিনশো আঠারো চার দিয়ে যায় না পাঁচ দিয়েও যায় না ছয় দিয়ে তো গেলই শেষ এবার আসবো আমরা কত কত গেলো পঁয়তাল্লিশ আঠারো আরেকটি রয়ে গেল নিরানব্বই তাহলে নিরানব্বই সমান সমান আবার লিখবো নিরানব্বই সমান সমান এক গুন নিরানব্বই এই তো সমান সমান এটাকে তিন দিয়ে ভাগ করা যায় তিন গুণন তেত্রিশ এটাকে এগারো দিয়ে ভাগ করা যায় বা নয় দিয়ে ভাগ করা যায় নয় গুণন এগারো নয় এগারো নিরানব্বই আর কিছু দিয়ে ভাগ করা যায় না তাহলে এখন আমরা লিখব সুতরাং পঁয়তাল্লিশ এর গুণনীয় কত এক তিন পাঁচ নয় পনেরো পঁয়তাল্লিশ এক তিন পাঁচ নয় পনেরো পঁয়তাল্লিশ আঠারো এর নিয়োগ এক দুই তিন ছয় নয় আঠারো এবার নিরানব্বই এর গুণনিয়োগ দেখো এক তিন নয় এগারো তেত্রিশ নিরানব্বই তো এখন এখান থেকে আমাদের মিল কোনটা কোনটা যেটা যেটা মিল সেগুলি কি বলবো আমরা কি কি সাধারণ গুণনিয়োগ মানে কমন গুণনীয় তাহলে সাধারণ গুণনিয়োগ আছে আমাদের এক এক এই না দুই মিল নাই কিন্তু এই তিনের সাথে তিন মিল আছে আবার তাহলে এক মিল আছে আর কোনটা কোনটা মিল আছে দেখো এই তিন 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 মিল আছে এখানে নয় আছে এখানেও নয় আছে এখানেও নয় আছে তিন জায়গাতেই নয় আছে আর পনেরো আর কোনোটার সাথেই কোনোটা মিল নাই তাহলে আমাদের তিনটে সংখ্যার এখানে মিল পেয়ে গেলাম সেই তিনটি সংখ্যা কী কী এক তিন নয় তাই না তাহলে লিখি সুতরাং পঁয়তাল্লিশ আঠারো নিরানব্বই এর সাধারণ গুণনিয়োগ সাধারণ নিয়োগ কত এক তিন আর হলো নয় এক তিন নয় তাহলে এই তিনটি সাধারণ গুণনীয় আর সেই তিনটি সাধারণ গুণনীয়গের মধ্যে বা সবচেয়ে বড় কোনটা মানে গরিষ্ঠ কোনটা গরিষ্ঠ মানেই তো বড় বড়ো কোনটা নয় তাহলে এটি আমাদের গসাগু তাহলে এই নয়টাই হলো গরিষ্ঠ গরিষ্ঠ মানেই গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ তাহলে এখানে আমরা লিখব সুতরাং নির্ণয় গসাগু নয় এটি অ্যান্সার তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল এখন এই অ্যান্সার লেখার পর আমরা এখানে ওই যে মন্তব্যটা আবার পরে লিখে দেবো উভয় পদ্ধতিতে আমাদের বলছে কি যাচাই করো তাহলে যাচাই করে দেখা গেলো যে উভয় পদ্ধতিতেই গোসাগরের মান সমান একই দেখো এই পদ্ধতিতে আমাদের আসছিলো নয় এখানেও আসলো নয় অর্থাৎ দুটি পদ্ধতিতেই গোসাগর মান আমাদের কিন্তু একই চলে আসছে শেষ তিন নাম্বারটা একই হবে চার নাম্বার পাঁচ নাম্বার এগুলি নিজেরাই পারবে আমাদের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে এই আমি একটি পদ্ধতি দেখিয়ে দিই শুধুমাত্র শুধুমাত্র মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে আমি বাকি দুইটি অঙ্ক করে দিই ঠিক আছে এভাবে আর আমি না দেখালাম আবার না দেখালেও তো এটা কেমন যেন হয়ে যায় আচ্ছা দেখিয়ে দিই একটু তাড়াতাড়ি করে যেহেতু বইতে বলছে দুইটিতেই দেখাই দেওয়ার জন্য তাহলে একটা দেখালাম আর একটা দেখালাম না এটাও তো ঠিক হয় না এজন্য জন্য আমি একটু সময় লাগলেও একটু তাড়াতাড়ি করে দিই চার নাম্বার আটাইশ আটচল্লিশ বাহাত্তর একই কথা লিখবো মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে গশাগুনি নয় আমি খুব দ্রুত করে দিই দেখো এখানে দেখো তাহলে আটাশ আটচল্লিশ বাহাত্তর মৌলিক উৎপাদকের সাহায্যে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে গশাগুনি নয় আটাইশকে আমরা সেই আগেকার নিয়মই দুই দিয়ে ভাগ দিলে আঠারো আঠারোকে দুই দিয়ে ভাগ দিলে সাত আটাইশকে দুই দিয়ে ভাগ দিলে চোদ্দো চোদ্দোকে দুই দিয়ে ভাগ দিলে সাত আট আটচল্লিশকে দুই দিয়ে ভাগ দিলে চব্বিশ চব্বিশকে দুই দিয়ে ভাগ দিলে বারো বারোকে দুই দিয়ে ভাগ দিলে ছয় ছয়কে দুই দিয়ে ভাগ দিলে তিন বাহাত্তরকে দুই দেওয়া ভাগ দিলে ছত্রিশ দুই দিয়ে ভাগ দিলে আঠারো দুই দিয়ে ভাগ দিলে নয় নয়কে তিন দেওয়া ভাগ দিলে তিন আমাদের সবগুলোই মৌলিক উৎপাদক পেয়ে গেলাম এখন সেই মৌলিক উৎপাদকগুলোর মধ্যে দেখো লাল দাগ দিয়ে আমি আবৃত করে রাখছি দুই দুই দুইয়ের সমন্বয়ে একটি দুই পেলাম কমন এখানে দুই 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 সবুজ দাগে আবৃত অংশ এখানে পেয়ে গেলাম আমরা আরেকটি দুই এখানে আছে সাত কিন্তু সাতের সাথে অন্য কোথাও কমন নাই আর কোনোটার সাথে কমন আমাদের এখানে খুঁজে পাওয়া গেল না অতএব আমাদের এখানে নির্ণয় গসাগো হলো চার আমি কিন্তু শর্টকাট খুব দ্রুত তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম ঠিক আছে একইভাবে আমি আবার এটাকে গুণনীয়কের সাহায্যে একই অঙ্কটাকে আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো আমি এখানে দেখো গুণনিয়োগের সাহায্যে গসাগর নির্ণয় করে ফেলছি এখানে আটাইশকে সেই আগের মতোই আমরা ভাঙালাম এক গুন আটাইশ দুই গুনন চোদ্দো চার গুনন সাত চার সাত আটাইশ একইভাবে এগুলি সব ভাগ করে ফেললাম ভাগ করার পর দেখো আটাইশের গুণনিয়োগ পেয়ে গেলাম কত এক দুই চার সাত চোদ্দো আটাইশ এক দুই চার সাত আট চোদ্দ চোদ্দো আটাইশ আটচল্লিশের গুণনিয়োগ দেখো এক দুই তিন চার ছয় আট বারো ষোলো চব্বিশ আটচল্লিশ এগুলো লিখে ফেললাম বাহাত্তরের গুণনিয়োগ এক দুই তিন চার ছয় আট নয় বারো আঠারো চব্বিশ ছত্রিশ বাহাত্তর তাহলে যেগুলো যেগুলো পেলাম সবগুলো লিখলাম এখন এই সবগুলোর মধ্যে আমাদের সাধারণ গুণনিয়োগ মানে মিল মিল আছে কোনটা কোনটা দেখো এক এক আমাদের মিল আছে তাই না দুই 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 এটাও মিল আছে তিন এখানে আছে এখানে আসে কিন্তু এখানে নাই চার এখানেও আছে এখানেও আছে এখানেও আছে তাহলে চার চার এগুলি মিল আছে সাত এখানে আসে কিন্তু অন্য কোথাও নেই চোদ্দো কোথাও নাই আটাইশ কোথাও নাই অতএব আমাদের এই তিনটি সাধারণ গুণনীয় মানে কমন গুণনীয় সাধারণ গুণনীয় এক দুই চার আর এই তিনটির মধ্যে গুণনীয় মধ্যে বড় কোনটা চার আর এই জন্য এটাকে হলো আমাদের গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ বা গসাগু তাহলে গসাগু বের হলো চার তাহলে এটি অ্যান্সার তাহলে এখানেই আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি ঠিক আছে তাহলে চার নম্বর অঙ্কটা কিন্তু আমাদের ফুলফিল একবারে কমপ্লিট হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরেছ খুব সহজ অঙ্ক এবারে দেখো পাঁচ নাম্বার অঙ্কটা আমি দ্রুত শেষ করে দিই কারণ আর একটি অঙ্কই আছে মাত্র এটাকে আর স্টপ রেখে লাভ নাই দেখো পাঁচ পাঁচ নম্বর এখানে আছে একত্রিশ বত্রিশ তিনশো একচল্লিশ একত্রিশ বত্রিশ তিনশো একচল্লিশ এটার গসাগ হবে কত এক এখন এই তিনটি সংখ্যার মৌলিক উৎপাদকের সাহায্যে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে আমাদের বের করতে বলছে কিন্তু যখন আমরা দেখব কোনো সংখ্যার এক ব্যতীত অন্য কোনো সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক নেই যখন কোনোই সাধারণ গণনীয় না থাকে আমাদের সাধারণ গণনৈকের মাধ্যমে আমরা বলতে পারি গণনীয় তো এক একটা গণনীয় কী তাহলে একটাই পাইছি তাহলে ওইটি আমাদের গসাগো কিন্তু যখন আমরা গাছের সাহায্যে বা মৌলিক উৎপাদকের সাহায্যে এটার কোনো মৌলিক উৎপাদক বলতে একটি শুধুমাত্র একত্রিশ এটার মৌলিক উৎপাদক অনেকগুলো আছে এটার মৌলিক উৎপাদক কয়েকটি আছে আচ্ছা দেখাই এখানে আমি লিখি মৌলিক মৌলিক উৎপাদকের দেখো উৎপাদকের সাহায্যে গশাগনি নয় মানে মৌলিক উৎপাদকের সাহায্যে গশাগনি নয় ও না এখানে মৌলিক উৎপাদকের সাহায্যে না মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে সবগুলোতেই লিখছি কিন্তু এটা একটু তাড়াতাড়ি আমি হয়তো ভুলে গেছি এখানে মৌলিক উৎপাদকের গাছের কথাটা লিখে দেবে গাছের সাহায্যে গশাগনি নয় তাহলে একত্রিশের তো মৌলিক উৎপাদক এখানে আমরা লিখতে পারি এক এবং একত্রিশ কিন্তু এক তো মৌলিক উৎপাদক না এই জন্য আমাদের একত্রিশের মৌলিক উৎপাদক একটি শুধুমাত্র একত্রিশ আবার বত্রিশের মৌলিক উৎপাদক দেখো কত দুই 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 দিয়ে ভাগ দিলে ষোলো ষোলোকে দুই দিয়ে ভাগ দিলে আট আটকে দুই দিয়ে ভাগ দিলে চার চারকে দুই দিয়ে ভাগ দিলে দুই একচল্ল তিনশো একচল্লিশের মৌলিক উৎপাদক কত এগারো এবং একত্রিশ তাহলে এই একত্রিশের সাথে একত্রিশ মিলে কিন্তু মাঝখানে তো কোনো একত্রিশ নেই এগারো কোথাও নাই কোনোটার সাথেই কোনোটা মিলে না যখন একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক উৎপাদক না থাকে তখন ওই সংখ্যাগুলোর গসাগো হয় এক এটি কিন্তু তোমাদের একটা মনে রাখার বিষয় ঠিক আছে যার জন্য এখানে কোনোটাই যেহেতু মিলে না তাহলে এখানে আমরা ওই কথাগুলো লিখে দিতে পারি যেহেতু সংখ্যাগুলোর কোনো সাধারণ মৌলিক উৎপাদক নেই সাধারণ মানে কম সাধারণ কি কমন যেহেতু সংখ্যাগুলোর কোনো সাধারণ সাধারণ মৌলিক উৎপাদক নেই সুতরাং নির্ণয় গসাগু এক কোনো সাধারণ মৌলিক উৎপাদক না থাকলে সাধারণ মানে কি কমন যদি না থাকে তবে তাদের গসাগু হবে এক এটা কিন্তু তোমাদের একটা শতসিদ্ধ একটা মনে রাখার বিষয় এটি অবশ্য অবশ্যই তোমরা মনে রাখবে ঠিক আছে এখন এইটি কি আমরা যদি বের করতে যাবো যে সেই আগের গণনীয়ের সাহায্যে গণনীয়ের সাহায্যে গসাগরের নয় তার একই কথা চলে আসবে এখানে দেখো আমি এখানে আবার করি গণনীয় সাহায্যে গসাগরের নয় তাহলে দেখো গুণনিয়োগের সাহায্যে গশাগুন নয় এখানে একত্রিশকে আমরা এক গুন একত্রিশ দেখতে পারি বত্রিশকে এক গুন বত্রিশ দুই মানে ষোলো দু গুণ বত্রিশ চারটা বত্রিশ আবার তিনশো একচল্লিশকে এক গুন তিনশো একচল্লিশ আর এগারো আর একত্রিশ গুণ গুণগুলো তিন তিনশো একচল্লিশ হয়ে যায় এখন একত্রিশের গুণনিয়োগ কত এক আর একত্রিশ বত্রিশের গুণনিয়োগ এক দুই চার আট ষোলো বত্রিশ তিনশো একচল্লিশের গুণনিয়োগ কত এক এগারো একত্রিশ এক তিনশো একচল্লিশ এগুলিকে লিখলাম এখন এই সবগুলোর মধ্যে কমন মানে মিল এখানে সাধারণ কোনো নিয়োগ আছে কোনটা কোনটা এক 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 তিন জায়গাতেই কমন আছে আর কোনোটা একত্রিশ এখানে আছে এখানে আছে কিন্তু এখানে মাঝখানেরটাই নাই আর কোনোটার সাথেই কোনোটা মিল নাই তাহলে এখানে আমাদের কি হবে সুতরাং সংখ্যাগুলোর সাধারণ গুণনিয়োগ তো গুণনীয় শুধু একটাই সাধারণ গুণনিয়োগ শুধু এক আর কোনোটাই নাই একটা আছে মানে আমাদের একটার মধ্যে বড় কোনটা ওইটাই আমাদের গরিষ্ঠ সাধারণ গুণ মানে কি যেটা একাধিক থাকলে তার মধ্যে যেটা বড়ো সেটা আর এখন আসেই একটা অত ওইটাই গসাগো তাহলে এখন আমরা লিখবো সুতরাং নির্ণয় গসাগো এক এটি আনসার এখন দেখো আমার যে সময় লেগে গেল অনেক সময় একটু বেশি লাগলো তাই না কিন্তু এই সময়টা বেশি লাগার কারণ হলো প্রতিটি অঙ্কই দুটি পদ্ধতিতে সমাধান করতে হয়েছে এখানে পাঁচটি অঙ্ক পাঁচটাকেই দুটি পদ্ধতিতে সমাধা করতে বলছে বইতে আমি দুটি পদ্ধতিতে সমাধান করে দিয়েছি তোমাদেরকে কিন্তু পরীক্ষাতে নিশ্চয়ই দুটি পদ্ধতিতে থাকবে না পরীক্ষা থাকবে যে কোনো একটি পদ্ধতিতে সমাধা করো এর পরবর্তীতে আমরা এই গসাগুগুলোকে ইউক্লিডীয় পদ্ধতিতে শিখবো আগামী ক্লাসে চুয়ান্ন পৃষ্ঠায় সেক্ষেত্রে দেখবে তোমাদের অঙ্কগুলো আরও বেশি সহজ হয়ে যাবে অঙ্কগুলো কিন্তু খুব কঠিন না গসাগ নির্ণয়ের তা আজ এই পর্যন্তই থাকলো আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো আমার চ্যানেলের সাথে থেকো আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগলো অবশ্যই ক্লাস শেষে লাইক দেবে এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে একই সাথে বলবো যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে